হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আবার একটা অন্য ধরনের ভিডিও। এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে দেখাবো দুটো বাইকের কোনটার কেমন টাইপের বাইক। এখানে আপনারা দেখা পাচ্ছেন দুটো বাইক আছে, দুটো বাইক 200 সিসির বাইক, মডেলটা আলাদা। এটা হচ্ছে কে বাজাজ কোম্পানির পালসার আরএস 200। এটা 200 সিসির বাইক, বাজাজের মোটামুটি খুব একটা ভালো, দেখতে সুন্দর আর শক্তবক্ত গাড়ি বাজাজ পালসার আরএস 200। এটা এবিএস ভার্সন আছে। এপাশে আছে আমাদের কেটিএম কোম্পানির আরসি 200, খুবই ডিমান্ডেবল একটা গাড়ি, খুবই জনপ্রিয় একটা গাড়ি। রাস্তা থেকে নিয়ে গেলে 10 জন লোক তাকিয়ে দেখে আর জিজ্ঞাসা করে এটা কী কোম্পানির গাড়ি। দুটো নিয়ে আজকে তুলনামূলক আলোচনা করবো ভিডিওর মধ্যে। তো প্রথমে বলবো এই বাইকটার সম্বন্ধে, এটা হলো 200 সিসির বাইক, এটার হর্স পাওয়ার BHP 24.5, এটাতে কোম্পানি পাওয়ার দিয়েছে 25.5, এটার এক পাওয়ার বেশি আছে। কোম্পানির লোক এটাকে টপ স্পিড ওদের ওয়েবসাইটে লিখেছে 145। যারা ইউটিউবার আছে তারা কিন্তু ইউটিউবে ভিডিও করে দেখিয়েছে যে টপ স্পিড 145-এর উপরে ওইগুলো চলে যাচ্ছে, 150-এর উপরে চলে যাচ্ছে, এগুলো 155-56 চলে যাচ্ছে আরএস পালসার 200। আর এটার টপ স্পিড বলেছে কোম্পানি 145, কিন্তু আমি দেখেছি ইউটিউবে 145-এর উপরেই এগুলো উঠছে। এটার ওজন হচ্ছে কি 165 কিলো ওজন আছে বাইকটার, খুব ভারী গাড়ি। এটার ওজন কোম্পানি করেছে 154 কিলো, একটু হালকা লাইট ওজন করেছে। এর 390 সিসির বাইকটা কিনলে তোমাদের ওজনটা বেশি হয়ে যাবে, তখন ওটা 170 কিলোর কাছাকাছি হয়ে যাবে, কারণ এর সাইলেন্সারটা বাইরে থেকে এক্সট্রা করে সাইলেন্সার থাকে না, এটা সাসপেন্সার উপরের দিকে থাকে, মানে আপ সাইড ডাউন, এটা উপর দিক থেকে আপ সাইড ডাউন সকার থাকে এতে। আর এতে থাকে টেলিস্কোপিক ফর্ক, যেটাকে টেলিস্কোপিক ফর্ক বলে, এমনি নর্মাল যেসব বাইকে প্রত্যেকটা বাইকে এরকমই থাকে। এটার ফেসিলিটি কী বলে দিচ্ছি, এই আপ সাইড ডাউন সকারের ফেসিলিটি হলো যখন বাইকটা 110-115 ছুটছে আর সেই সময় একটু হালকা ব্যাক টার্নিং যখন রাইডার ঘোরাতে চায় তখন এই আপ সাইড ডাউন সকারটা খুব সুন্দর কাজ করে, কর্নারিংটা খুব সুন্দর করে, কারণ গাড়ি তখন পড়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে। কিন্তু এই টেলিস্কোপিক ফর্কে 110-112 হালকা যে টার্নিংগুলো আছে অনেকটা দূর নিয়ে যেগুলো ঘোরে সেখানে এটা ঘোরাতে গেলে কিন্তু অনেকটা রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। এটার একটা খারাপ দিক আছে, কারণ গাড়িটা যখন চালাবে মানুষ ঝুঁকে চালাতে হবে, এরকম দেখুন এটা গাড়িটা আমি বসেছি, আমার হাত আর আমার শরীরটা দেখুন, এখানে যখন আমি বসছি তখন দেখো কতটা উঁচু থাকবে গাড়িটা, আমি পুরো স্ট্রেট বসে আছি, হালকা একটু ঝুঁকতে হচ্ছে, এটা খুব কমফোর্টেবল, পিছনে যেভাবে তাকে অত বেশি উঁচুতে উঠতে হবে না, কাছাকাছি থাকবে মোটামুটি, আর এটা খুব কমফোর্টেবল আরামদায়ক একটা বাইক। কিন্তু আরসি অত আরামদায়ক নয়, আরসি চালাতে গেলে ঝুঁকে চালাতে হবে, হাতে দুটো কবজি ব্যথা হবে দুটো। তাহলে এর সিটের হাইট হবে 810 মিলিমিটার, আর এর সিটের হাইট হচ্ছে 820 মিলিমিটার, এর সিটটা উঁচু, যারা লম্বা ছেলে আছো 5'8" তাদের জন্য এটা, আর যারা বেড়ে ছেলে আছো তার জন্য আরসি আর দুটো কোনোটাই নাই, যাদের 5 ফুটের নিচে হাইট আছে তারা আরসি আর কিনে এখন চালাতে পারবে না, এটা কিনে নেওয়া। 810-এর সিট আর 820-এর সিট দুটোই উঁচু বাইক, এর সিট একটু চওড়া আছে, এর সিট একটু সরু আছে, কিন্তু সিটটা উঁচু আছে। এর মিররটা দেখো কেমন, একটা পুরনো মডেলের মিররের মতো, কিন্তু এর মিরর হেভি স্টাইলিশ। এর মিররে দেখো লুকিং গ্লাস সমস্ত, এর মিররে দেখো একটা ইন্ডিকেটার আছে, এদেরকে টার্নিং লাইট বলে, যখন গাড়ি সাইড নেয় তখন এগুলো জ্বালিয়ে দেয় এপারে ওপারে। হেডলাইট দুটো দেখো, প্রজেক্টর হেডলাইট আছে দুটো, এই প্রজেক্টর হেডলাইট আর এটা প্রজেক্টর হেডলাইট দুটো দিয়ে দিয়েছে কোম্পানি থেকে। এর ভেতরে 65 ওয়াট আর এপারে 55 ওয়াট, 55 ওয়াট আর 65 ওয়াটের দুটো বাল্ব আছে। এবারে নেক্সট পয়েন্টে আসছি, গাড়ি দুটোর টায়ারের সাইজ। কেটিএমের টায়ার সবসময় মোটা হয়, আরএসের পিছনের চাকার সাইজ হলো 130/70, সেখানে কেটিএমের সাইজ হচ্ছে 150/60, 20 মিলিমিটার কেটিএমের চাকা মোটা আছে। সামনের চাকা যদি হিসেব করি, এর সামনের টায়ারের সাইজ হচ্ছে কে 100/80, এর সামনে 110/70, দুটো দিক থেকে কেটিএমের বেশি আছে সামনে আর পিছনে, তো পিছনের চাকাটা মোটা হলে একটু বাইকের লুকটা ভালো আসে। এবারে নেক্সট আসছি ইঞ্জিনের কোয়ালিটি,
এটা বাজাজ তৈরি করেছে, এটা KTM তৈরি করেছে। বাজাজের ঘরে ম্যানুফ্যাকচার হয়েছে কিন্তু এটা মেন বাইক হচ্ছে KTM এর, ইঞ্জিনটা আছে। তো এর কোয়ালিটি দেখতে গেলে এটা খুব সুন্দর একটা বাইক, ঠিকঠাক মেনটেন্স করে যদি সার্ভিস সেন্টার দিয়ে সার্ভিস করানো যায় ঠিকঠাকভাবে, টাইম টাইম মোবিল চেঞ্জ করা যায়, একটা ভদ্রলোক যদি চালায় গাড়িটা, এটা 100,000 কিলোমিটার চলে যাবে। এর পিস্টন সিলিন্ডার ভ্যালভ থেকে শুরু করে 100,000 কিলোমিটারের উপরে চলে যাবে, ইঞ্জিনে কোনো কাজ আসবে না। এটা যদি দেখি এটা ওরকম ওর কাছাকাছি চলবে, 80-90 হাজারের উপরে চলে যাবে, ইঞ্জিনে কোনো কাজ আসবে না। তো বাজাজের 220-180 ওই সবের বাইকের থেকে বাজাজ পালসার RS 200, ডমিনোর এইগুলো খুব ভালো কোয়ালিটির ইঞ্জিন দিয়ে বানানো হয়েছে, যাতে মানুষ বাইকটা চড়ে আলাদা একটা ফিল অনুভব করতে পারে। কেন পালসার 180-220 যে বাইকগুলো আগে ছিল BS3 মডেল, ওগুলোর ইঞ্জিন অতটা ভালো নয়, 6 মাস 1 বছর পরে ইঞ্জিনে একটা সাই সাই আওয়াজ চলে আসে, কিন্তু এতে সেরকম কোনো কথা নেই। এতে লিকুইড কুলিং ইঞ্জিন আছে, রেডিয়েটার ফ্যান আছে বড় করে, ইঞ্জিন যখন গরম হয়ে যায় সেন্সর সিস্টেম করা আছে, ওর নিজের ইচ্ছা মতো ECU থেকে কারেন্ট দিয়ে দেবে, তখন ফ্যান চলে উঠবে, মোটর ঘুরবে, কুলেন্টটাকে ঠান্ডা করবে। এতেও সেম রেডিয়েটার আছে, যখন গাড়ি গরম হয়ে যাবে তখন ফ্যান চালু হয়ে যাবে, ফ্যান চালু হয়ে কুলেন্টটাকে ঠান্ডা করবে, কুলেন্ট ইঞ্জিনটাকে ঠান্ডা করে দেবে, দুটোরই একই জিনিস। এটাতে ABS আছে, ABS ভার্সন গাড়ি। ABS এর কাজ হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ABS এর ফুল ফর্ম। ABS এর কাজ হলো গাড়িটা যখন জোরে যাবে গাড়িটা একবারে থামবে না, ডিস লক করবে না। আর নন ABS এর কী হয় ক্ষেত্রে কী হয়, যখন ব্রেক চাপবো জোরে চেপে দেবো যখন ভুল করে, বা এমনি যখন জোরে চেপে দিই, ডিস কিন্তু দাঁড়িয়ে যায়, গাড়ির চাকাটা ঘুঁচতে ঘুঁচতে যায়, এটা সেরকম হয় না। এটা ABS ধরে ছাড়ে ধরে ছাড়ে ধরে ছাড়ে, গাড়ির চাকা একটু ঘুরবে আবার থেমে যাবে, একটু চাকা ঘুরবে থেমে যাবে, মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই প্রসেসটা এর মধ্যে হয়। ABS এর সেন্সর থাকে এখানে, চাকার সঙ্গে হুইলের সেন্সর আছে, আর এর মধ্যে একটা মোটর আছে, ABS এর মোটর আছে, ECU থেকে ওর কারেন্ট গিয়ে ওখান থেকে প্রোগ্রামিং হয়ে যায়, ওই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এটা ওরকমভাবে দাঁড় করিয়ে দেয়। এটা একটা বিশাল একটা ভাববার বিষয়, সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করেছে, বিশাল একটা ভাববার বিষয়, যেটা নন ABS-এ হয় না। KTM এর ক্ষেত্রে KTM-এও এটা নন ABS মডেল আছে, যেটা ABS মডেল আছে সেটা দিয়ে ওরকম হয়ে যায়, এটা ডুয়েল চ্যানেল ABS আছে। তো ABS এর পরে আসছি গাড়ির ট্যাঙ্কের দিকে। গাড়িতে FI ফুয়েল ইঞ্জেক্টর, এটাও FI ফুয়েল ইঞ্জেক্টর, দুটো গাড়ির ট্যাঙ্কের মধ্যে দুখানা মোটর লাগানো আছে, পাম্প যেটাকে বলে বাংলা ভাষায় পাম্প। তো এটার কাজ হলো গাড়ি যখন আমি চাবি অন করবো এখানে কোঁ করে একটা আওয়াজ হয়, দুটোই একই সিস্টেম, ওই আওয়াজটা হলে ফুয়েল পাম্পের থেকে ইঞ্জেক্টর, যেখানে ইঞ্জেক্টরটা থাকে ইঞ্জিনের সাথে লাগানো থাকে, তেলটা ওখানে চলে যায়, ইঞ্জিনে পৌঁছে যায়। ইঞ্জেক্টরের কাজ হলো ফুয়েল পাম্প থেকে তেলটা বার করে ইঞ্জিনে সাপ্লাই দেওয়া, কারণ কার্বেটার যে গাড়িগুলো আছে তেল অফ করা অন করার যে চাবিটা থাকে ওখান থেকে তেল অফ করা আমরা করতে পারি, কিন্তু এটা ওখানে থাকে না। ওটার একটা সুবিধা হলো কার্বেটার গাড়িটা, FI গাড়ির একটা সুবিধা হলো যে তেল শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়িটা তেল ঢালে সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যায়, কিন্তু কার্বেটার গাড়ি 2-3 মিনিট সময় লাগে স্টার্ট হতে, তেলটা ইঞ্জিনে পৌঁছাবে কার্বেটার থেকে গিয়ে তারপরে স্টার্টটা হবে, কিন্তু FI গাড়ি সেটা নয়। আর FI গাড়িতে সবসময় চালাতে গেলে 2-3 লিটার তেল ট্যাঙ্কিতে এমনি এক্সট্রা করে ফেলে রাখতে হয়, এটা রিজার্ভেশন বলে এটাকে, না তো FI এর মোটরের প্রবলেম হতে পারে, তার জন্য ওটা তোমরা করতে পারবে। আর কার্বেটার গাড়ি হলে তো কোনো কথাই নেই, কার্বেটার 0 পর্যন্তও চলবে, কার্বেটার যতটুকু তেল থাকে ততটুকু পর্যন্ত চলবে। আর আমার অ্যাকচুয়ালি FI গাড়ি খুব ভালো লাগে, এটা তেল অফ করলাম, এই চাবি অফ করলাম, এটাতে চাবি অফ করলাম তেল অফ হয়ে গেল, আর ওটাতে এক্সট্রা করে ফের তেল চাবিটা দিয়ে তেল অফ করতে হয়, ওটা অতটা ভালো না। এটা একটু খরচাটা বেশি আছে কার্বেটারের থেকে, কিন্তু এটা ভালো তুলনামূলক করে RS আর KTM এর দুটোই FI সিস্টেম আছে, যেগুলো R15 আছে সেগুলোতে FI থাকে, এখনকার BS6 এর সব মডেলগুলো এখন 125 cc-র উপরে গেলে FI করে দিচ্ছে, তো ওটা বড় কথা নয়, এখন ভালো করেছে সিস্টেমগুলো। আর মিটার যদি বলি দুজনার, মিটারের দিকে যদি বলতে চাই মিটার একটু দেখাতে হবে, RS-এর মিটারটা দেখো কীরকম, এখানে আছে ডিজিটাল, আর এখানে সব সিম্বলগুলো দেওয়া আছে, আর এখানে টেকোমিটারটা দেওয়া আছে, এটার কাজ হলো RPM মিটার, এটা অ্যানালগ করে দিয়েছে, এখানটাই ফুলি ডিজিটাল নয় এটা। আর KTM-এ গেলে KTM-এ পুরোটাই ডিজিটাল মিটার আছে, আর চাবিটা দিয়ে অন করে আর দেখালাম না, অন করলে তো সব তো দেখিয়ে দেবে এখানে, ঠিক আছে। তারপরে দুটোর ইন্ডিকেটার, এই ইন্ডিকেটারটা KTM এর কিন্তু পিছনে থাকে, সামনে মিটারের সাথে দিয়ে দেয় আর পিছনে ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার থাকে। আর RS-এর এই ইন্ডিকেটার চারটে দিয়ে দিয়েছে, এগুলো অনেক দামি আছে, 800 টাকা করে দাম আছে এগুলো অরিজিনাল KTM-এ গেলে।
আর ব্যাকলাইট দেখতে গেলে আর এস এর ব্যাকলাইটটা লাভ, আর কেটিএম এর ব্যাকলাইট তো সবাই জানো। আর ভিডিওটা এইভাবেই শেষ করে দিচ্ছি এখানে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই কিনবে, যার যেটা পছন্দ, কারোর আর এস ভালো লাগে, কারোর আর এস ভালো লাগে, কারোর আবার কেটিএম আর সি 200 ভালো লাগে। তো আমি দুটো বাইককে খারাপ বলবো না, দুটো বাইককে ভালো বলবো, দুটোই খুব ভালো বাইক। আমার যদি পার্সোনালি বলা যায় যে তোমার কোন বাইকটা ভালো লাগে, আমি তাহলে কী বলবো? তোমরা যদি জিজ্ঞাসা করো যে তোমার কোন বাইকটা ভালো লাগে, তাহলে আমি কী বলবো? তো আমি এটা নিয়ে একটা কনফিউজে পড়ে গেছি যে আমি কোন বাইকটা ভালো বলবো, আমার কেটিএমটা ভালো লাগে, আমার আরএসটাও ভালো লাগে। তো এবারে যদি বলতে গেলে যে তোমার কোনটা বেশি আরামদায়ক, আমি বলবো আরামদায়ক বেশি আর পালসার আর এস 200। এটা সোজা হয়ে চালাতে কোনো পিঠের যন্ত্রণা করে না, হাতে ব্যথাও করে না। কেটিএম চালাতে গেলে এটা হয়, ব্যথা করে, বেশিক্ষণ চালানো যায় না। এটা 20 কিলোমিটারের উপরে গাড়ি চালালে তখন খুব কষ্ট হয় একটু, কিন্তু আর এসে কোনো ওটা কোনো প্রশ্নই ওঠে না, স্বাধীনভাবে পুরো যাওয়া যায় এটা। আর পার্সোনালি আমার আগে কেটিএম খুব ভালো লাগতো আর সি 200, কিন্তু এখন আমার বর্তমানে আর এস 200 খুব ভালো লাগছে। ঠিক আছে, কেটিএম চালানোর মানে সেই যে ঝোঁকটা কমে গেছে, এখন অনেক চালিয়েছি আর কতটা ভালো লাগছে না, পিঠ ডানা পিঠের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মেকে যাচ্ছে। তো ওটার কথা বাদ দিচ্ছি, সবার লাস্টে বলছি যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও একটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান যাওয়ার জন্যে বেল আইকনটা পুশ করে দিও। ধন্যবাদ।